সেন্ট মার্টিন ইস্যুতে সরকার নির্লিপ্ত নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখানে প্ররোচনা দেয়া উচিত নয়, মিয়ানমার তাদের জাহাজ সরিয়ে নিয়েছে। সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন ওবায়দুল কাদের। দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন সরকার, এখানে নির্বিজ্ঞান। আমি আগে বলেছি আক্রান্ত বলে আমরা পাল্টা আক্রমণ, আর এখানে প্ররোচনা দেওয়ার তো কোনো দরকার নেই। আপনারা জানেন ইতিমধ্যে যে জাহাজ সমুদ্রে ভাসমান ছিল সেন্ট মার্টিনের কাছে, সেটা অলরেডি উদ্ধার করা।